नेक्स्ट सर हमें क्या आस्ते ना अच्छा नाम सर आवाज़ ना आता है तो ऐसे क्या आस्ते सर हमें हावड़ा के बाद निश्चिंत ना रहने वाले तो लोग तो राज्य में कोई नाम बोलने का आकाश तुम्हें निजे संबंध किसी बोलो सर आवाज़ ना आकाश नहीं है बाबा ना कृष्ण चंद्र बोलो हमारे बाड़ी के हमारे माँ बाबा एवं मामी एवं दीदी बुआ के बीच हम 2012 साल सर एक चीज कंप्लीट करे थे एक पढ़े सर हम कंप्यूटर नहीं है देखो जो कोर्स करे थे कंप्यूटर नेटवर्किंग में एवं वर्तमान है सर हम सरकारी चाकरी कोर्स कर रहे थे तुम्हें आकाश 2012 साल बोले एक चीज कंप्लीट करे थे তারপরে এখন 2020 তার মাঝখানে কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশন কিছু বাড়ানো স্যার আমি কম্পিউটার নেটওয়ার্কিংটা করেছি বছর মানে কোনো ডিপ্লোমা আর সার্টিফিকেট কিরম কোর্স করেছি স্যার একটা সার্টিফিকেট কোর্স আচ্ছা আর এছাড়া আমি পড়াশোনা করে সরকারি চাকরি সব রকম সরকারি চাকরির পরীক্ষা তুমি দাও না স্যার আমি শুধুমাত্র পুলিশের সরকারি চাকরিগুলো আমি পুলিশ বা ডিফেন্স রিলেটেড আচ্ছা আকাশ তুমি কি বললে কোন ডিস্ট্রিক্ট দিয়ে এসছো স্যার আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এসছি আচ্ছা আচ্ছা হাওড়া ডিস্ট্রিক্টে দুটো বিখ্যাত জায়গা তোমার মনে আছে স্যার মনে আছে বলো একটা হাওড়া ব্রিজ ও অন্যটা বলো হাওড়া ব্রিজে আগের নাম কি ছিল জানা আছে স্যার জানা আছে এবং তাকে আর একটা নাম কি আছে কি বলা হয় তাকে স্যার ক্যান্টিলিভার ব্রিজও বলা হয় আচ্ছা তুমি পুলিশ ছাড়া অন্য কোনো পরীক্ষা দাও না পুলিশের প্রতি আগ্রহ কেন তুমি কেন পুলিশ হতে চাও স্যার আমার যে কোয়ালিফিকেশান আছে আমার নাম্বারটা কম থাকায় আমি অন্যান্য পরীক্ষায় চাকরি বসতে পারি বা বসি না অনেকে আমার যেহেতু গ্র্যাজুয়েশন হয় আর এছাড়াও স্যার পুলিশের কাজটা সাহসিকতার কাজ যা কিনা আমি মনে করি যে আমার মধ্যে যথেষ্ট সাহস আছে বা যেটা যে সমস্ত জিনিস দরকার হয় পুলিশের চাকরি পেতে গেলে বা পুলিশের যে জবটা আছে যেটা আইনের মধ্যে থেকে মানুষের সেবা করা সামাজিকভাবে এই জিনিসটা স্যার আসে বিশেষত আমার বাবাকে দেখে আমার বাবাও স্যার পুলিশের চাকরি তো স্যার সেই জন্যই আমি পুলিশে আসি আমার পুলিশ কোর্সে আসি হ্যাঁ স্যার আর পুলিশে আসি আর পিএফের ফুল ফর্ম কি স্যার রেলওয়ে প্রোটেকশন ফোর্স আচ্ছা তুমি কোন থানা থেকে আসছো নিশ্চিন্ত থানা হ্যাঁ স্যার তোমার থানাতে আইসি আছে না ওসি আছে আইসি আছে কি নাম নাম শ্রী বিশ্বজিৎ শাহ আছে ডিএম নাম তোমার ডিস্ট্রিক্টের ডিএম নাম কি আছে হাওড়া জেলার ডিএম আছে শ্রীমতী মমতা হ্যাঁ আকাশ এখন পুলিশ কনস্টেবলের সাধারণ কর্তব্য কী হয় আমাকে বলতে পারবে একজন পুলিশ কনস্টেবলের সাধারণ কর্তব্য স্যার অপরাধ এবং অপরাধীদের নজরদারি রাখা বা তাদের সম্পর্কে যথেষ্ট খবর রাখা এবং বিভিন্ন নথিপত্র আদান প্রদান করা বা অপরাধের ঘটনাস্থল পরিদর্শন করা জবানবন্দি করা এছাড়াও থানার দৈনন্দিন কাজকর্ম আইন শৃঙ্খলা বজায় রাখা স্যার কি বললে কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে পড়েছো হ্যাঁ স্যার আচ্ছা ল্যান কথার অর্থ কি ফুল ফর্ম স্যার ল্যান কথার অর্থ লোকাল এরিয়া নেটওয়ার্ক আচ্ছা কম্পিউটার কত সালে স্থাপিত আবিষ্কৃত হয় স্যার এটা এই মুহূর্তে আমার কি আবিষ্কার করেছেন তার নাম জানা আছে চার্লস চার্লস লেভেল কোথায় তার রোগ তিনি স্যার ইংল্যান্ডে আচ্ছা তোমায় যে আমরা পুলিশে নেব সেটার কিছু কারণ আমাকে বলো কী কারণে আমরা তোমায় পুলিশ নেব মনে করতে পুলিশ কনস্টেবল হিসেবে তোমায় আমরা গ্রহণ করবো কী কারণ স্যার আমি মনে করি একজন পুলিশের উপরে বিনয়ী সাহসী এবং দৃঢ় সংকল্পবদ্ধ মানসিকতার প্রয়োজন হয় বা যে কোনো পরিস্থিতিতে একজন পুলিশকে মানিয়ে নিতে হয় যে কোনো রকম স্যার পরিস্থিতি হতে পারে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে স্যার আমি মনে করি আমার মধ্যে সেই সমস্ত গুণগুলো আছে এবং পুলিশের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা আছে এবং আমি মনে করি স্যার এই জন্য আপনারা তোমার মধ্যে ভালো গুণ কী আছে স্যার আমার মধ্যে ভালো গুণ আছে স্যার আমি যে কাজটা করতে করি খুব মন দিয়ে স্যার করি এটা ভালো গুণ হয়েছে আচ্ছা আকাশ আজকে যদি এখান থেকে আমরা তোমার আজকে ইন্টারভিউ থেকে তুমি তখন তোমাকে আমি যদি সিলেক্ট না করি তো তোমার পরবর্তী পদক্ষেপ কী হবে স্যার আজকে যদি আমি এখান থেকে সিলেক্ট না হই আমি একদম ভেঙে পড়বো না এবং আজকে যে ইন্টারভিউ হলো আমার এখানে আমার কী ভুল ছিল না ছিল কী
কোটি কোটি ভুল ছিল ছোটোখাটো, সেগুলো আমি অবশ্যই বিচার বিবেচনা করবো এবং ভবিষ্যতে যদি স্যার পুলিশের ফর্ম বেরো আমি সেক্ষেত্রে স্যার অবশ্যই আবার দৃঢ় সংকল্পের সাথে এবং দৃঢ় পজিটিভ মানসিকতার সাথে স্যার আমি ফর্মটি ফিল আপ করবো, তবে আমি এখান থেকে হার মানব। ঠিক আছে আকাশ, তুমি আসতে পারবে, ফিডব্যাকটা করে দিই তারপর বন্ধ করবো। সবই ঠিক আছে, মোটামুটি ঠিক ঠিক আছে। অ্যান্সারগুলো একটু শর্ট হলে ভালো হয়, অনেক লেন্দি হয়েছে অ্যান্সারগুলো। ঠিক আছে, মোটামুটি ঠিকঠাকই আছে, দেশটা কষ্ট ঠিকই আছে, স্মাইলটাও ঠিক আছে, আর আই কন্টাক্টও ঠিক আছে, পাফা মোটামুটি নড়ছে না ঠিকঠাকই আছে। মোটামুটি তুমি 10-11 তুমি পাওয়ার মতো ইন্টারভিউ দিচ্ছ, ঠিক আছে। মোটামুটি ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু কোশ্চেন মোটামুটি খুব একটা বেশি করলাম না, আর ঠিক আছে। আর হ্যাঁ, তোমার স্ট্রিম বলে কম্পিউটার নেটওয়ার্কিং তুমি পড়েছো, এটা সম্বন্ধে আরও তথ্য তুমি গ্যাদার করো, এখান থেকে আরও কোশ্চেন করবে। তুমি যে কোশ্চেন তুমি যেরকম অ্যান্সার করবে, তুমি কী করো বর্তমানে কী করছো, তার উপরেই যারা ইন্টারভিউয়ার থাকবে তারা সেই ব্যাপারে ম্যাটারের উপরেই কোশ্চেন করবে। সেইগুলো রেডি করে যাও, আমি খুব একটা ঘাটাছাড়া করলাম না কম্পিউটার নিয়ে, তুমি দু একটা কোশ্চেন করলাম মোটামুটি ঠিক আছে। কবে আবিষ্কৃত হয়েছিল সেটা তুমি বলতে পারবে, তোমার জানা দরকার আছে তুমি, কারণ 2012 পর থেকে তুমি বিগত 2020 8টা বছর তুমি কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করেছো, তোমার তো জানা কথা। ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক আছে, ঠিক আছে, চলে যাবে, পারফেক্টই আছে, আর একটু আরও বেটার করতে হবে। ধন্যবাদ, হ্যাঁ, আসতে পারবো নেক্সট।